অহেতুক মান আর সহেতুক মান। অহেতুক মান মানে অকারণে মান করা। অনেকে দেখবেন বুঝে আছে কি মায়ের আছে না, পান থেকে চুন খসে থাকতে পারে না, একদিন কি হয়েছে জানেন, আমার গোবিন্দ কুঞ্জের মধ্যে রাধারানীর হাত দুটো নিয়ে আদর করতে করতে বলছে, হাত রাধে গো তোমার এই পরকমলে দশলক্ষ চন্দ্রাবলীর কি শোভা, যেন কুঞ্জের মধ্যে একবার আলোকিত হয়ে গেছে। কি বললে, কি বলেছি, কি একটা মেয়ের নাম করলে তুমি চন্দ্রাবলী নাকি? বলে বাবু কোথেকে আমি মেয়ের নাম করলাম না, তুমি বললে তো চন্দ্রাবলী। বলে ও তুমি এই বুঝেছো, আচ্ছা ঠিক আছে তোমাকে ভালো করে বুঝিয়ে দিই। দাঁড়াবে অনেকগুলো গ্রন্থ যদি এক জায়গায় একসাথে রাখা হয় আমরা একসঙ্গে বলতে গেলে কি বলবো, কি বলবো, গ্রন্থাবলী। তেমনি অনেকগুলো পদ যদি এক জায়গায় একসঙ্গে থাকে আমরা একসাথে বলতে গেলে কি বলবো, পদাবলী। তেমনি অনেকগুলো চাঁদ যদি এক জায়গায় একসঙ্গে থাকে আমরা একসঙ্গে বলতে গেলে কি বলবো, চন্দ্রাবলী। তোমার এই যে দুটি হাতের পাঁচ পাঁচ দশটি নখ দেখে মনে হচ্ছে কুঞ্জের মধ্যে যেন একসঙ্গে দশখানা চাঁদ উদয় হয়ে গেছে, তাই বললাম তোমার করকমলের দশলক্ষ চন্দ্রাবলী কি শোভা। আর তুমি ভাবলে বুঝি আমি মেয়েটার নাম করেছি, বলে ও তাহলে মেয়েটার নাম করনি, বলে না না খেয়ে দিয়ে কোনো কাজ নেই মেয়েটার নাম করতে যাবো, তাহলে ঠিক আছে। এখন মান হলো আবার ভেঙে গেল, এটা হলো অহেতুক মান, আর একটা হলো সহেতুক মান, মানে যে মানের গভীর কোনো কঠিন কোনো কারণ আছে, সঠিক কোনো কারণ আছে। ওই যে আজকে যে মানটা রাধারণী করেছেন এটা গভীর কারণযুক্ত মান, কারণ কি জানেন, গত নিশীতে রাধার কুঞ্জে গোবিন্দের আসার কথা ছিল, কেশাগ্র স্পর্শ করে সংকেত করেছিলেন কিন্তু আসতে পারেনি, আসছিলেন রাধার কুঞ্জে কিন্তু পথের মাঝে রাধারানীর আপন কাকাতো বোন চন্দ্রভানুর কন্যা চন্দ্রাবলী যে বলপূর্বক কৃষ্ণকে নিজ কুঞ্জে নিয়ে গিয়ে সারা বিশ্ব ধরে কৃষ্ণ সেবা করেছে, আর সকালবেলা সেই চন্দ্রাবলীর ভোগ চিহ্ন অঙ্গে ধারণ করে রাধার কুঞ্জে আমার গোবিন্দ উপস্থিত। আচ্ছা চিন্তা করুন মায়েরা, কোনো মেয়েদের মাথা ঠিক থাকবে এটা দেখলে? স্বাভাবিকভাবে রাধারানীর পূজিত হওয়ার একটা কারণ আছে নিশ্চয়। গোবিন্দ দেব এসে দাঁড়িয়ে জয় রাধে জয় বৃন্দাবন শ্রী জয়, আর গোবিন্দের এই মূর্তিটা দেখে রাধারানী তেলে বেগুনি জ্বলে উঠে, সে কি কেন এরকম করে কেন বলছো, এত কষ্ট করে এলাম, ভগবান চিন্তা করলো সর্বপরি তারাগুলো করে আসতে গিয়ে কালকে নিশীতে চন্দ্রাবলী আমাকে ওই সাজিয়ে দেওয়ার সময় যে প্রীত বসনটা খুলে নীল শাড়িটা পরিয়ে দিয়েছিল ওটা খুলে আসতে তো ভুলে গেছি, ধরা পড়ে গেলাম তো চতুর্শিরমণি তো সঙ্গে সঙ্গে বুদ্ধি বার করে বলি, রাধে আসলে কি হয়েছে কেন, নিশীতে আমি আর দাদা বলাই দাদা এক ঘরে শুয়েছিলাম, একই শয্যায় শয়ন করেছিলাম, তো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে তোমার কুঞ্জে আসবার সময় ওই ভুল করে, তুমি তো জানো যে আমি কৃত পোষণ করি আর দাদা নীল পোষণ করে, আমি ভুল করে তাড়াহুড়ো করে দাদার নীল পোষণটা করে ফেলেছি। আচ্ছা রোজ রোজ না হয় কৃত পোষণ করি, একদিন নীল পোষণ করলে কি অসুবিধে কিছু আছে নাকি, পরিস্থিতিটা কি হয়েছে এতে সন্দেহ করার কি আছে, তো কপালে সিঁদুরের ফোঁটা কেন, ভগবান চিন্তা করে রে বাবা সব কপালে সিঁদুরও রয়েছে, বাবা বলে দাঁড়াও হয়েছে কেন, ওই বনের পথ ধরে আসতে আসতে হঠাৎ পথের ধারে দেখলাম মা চণ্ডীর মন্দির, তো ভাবলাম একটা শুভ কাজে যাচ্ছি চণ্ডীমাকে একটা প্রণাম করবে, এখন এই প্রণাম করতে কি আমি তো জানতাম না মন্দিরের চাতালে মায়ের প্রসাদে সিঁদুর গুলো পড়েছিল, সেটা বোধহয় কপালে লেগে গেছে যাতে কি তুমি আমায় সন্দেহ করছো, কিন্তু বক্ষে বক্ষের আচর কেন, ভগবান বললেন সে এক দুর্বিষহ ঘটনা, শুনলে তুমিও ভয়ে একেবারে কেঁপে উঠবে, বলে কেন, মানে গত নিশীতে অন্ধকারে বনের মধ্যে পথ হারিয়ে ফেলেছিলাম তাই তোমার আসতে সকাল হলো, পথ হারিয়ে আমি ঘুরতে 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 বিরাট এক কণ্টকা কিন্তু বন মানে কাঁটার বনে প্রবেশ করেছি, আর সেই কাঁটায় আমার অঙ্গ কত বিক্ষত হয়ে গেছে কাঁটার আঘাতে, যা দেখে তুমি ভাবছো কেউ যদি নখ বা কঙ্কন দিয়ে আমার আঁচড় দিয়েছে, এই কোনো রকমের দুর্নীতি পথে এনেছেন ঠিক এমন সময় একটা দুর্ঘটনা ঘটে গেছে, কি জানেন মানে জ্বলন্ত আগুনে যদি ঘি দেওয়া যায় ব্যাপারটা যেরকম কি হয়,
আগুন জ্বলে উঠেছিল, আর সেই আগুনে ঘিরে তেলের পেয়ে চন্দ্রাবলীর দাসী পর্দা। কিছু মনে করবেন না মায়েরা, একটু সত্যি কথা বলছি, যে মেয়েরা দেখবেন খুব ঝগড়ে হয় তাদের মুখে কিছু বলার দরকার নেই, কিছু অঙ্গভঙ্গি প্রকাশ করলে বোঝা যায় যে ঝগড়া করতে এসেছে। এই পদ্মা গোবিন্দের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন গোবিন্দ রাধারানীকে ওই কথাগুলো বলছে, পদ্মা এই কথাগুলো শুনছে না। মানে তোমার বলা শেষ হোক, তারপরে হাতে আড়ি ভাবছি আর কি, দাঁড়া যে গোবিন্দের বলা শেষ হয়েছে সঙ্গে সঙ্গে পদ্মা দেখে বলে, গোবিন্দ কণ্ঠস্বরটা শুনে ভগবান ভূত দেখার মতো চমকে উঠছে, কারণ বলাটা হচ্ছে না। বদল ফিরিয়ে দেখছে পদ্মা দাঁড়িয়ে, মনে মনে ভাবছি বাবু এটা বলে এখানে কেন নেব, তোমার হারিক খবর জানি এক্ষুনি যদি ফাঁস করে দেয় সর্বনাশ সব মাটি হয়ে যাবে। তাড়াতাড়ি করে ওটাকে সরাতে হবে, ভগবানটা চিন্তা করে প্রশ্ন করে ফেললেন, যে কি ব্যাপার পদ্মা তুমি ডাকলে কেন? ওরে ডাকি কি আর সাধে গো, তুমি ডাকতে বাধ্য করো। বলে কেন, আমি আবার তোমার কি বললাম? বলে এতকাল জানতাম তুমি এর ওর ঘরে ঢুকে একটু আত্ম নুনি টুনি চুরি করে খাওয়াই বদ অভ্যাস তোমার আছে, আজকাল আবার প্রাকৃত জগতে সোনা গয়না চুরি করতে শিখেছি তো জানতাম না কি, যত বড় রূপ তার তত বড় কথা, তোমার স্পষ্ট কম না, তুমি আমাকে সর বলছো গলাটা নাম নিয়ে কথা, তোমার এত উঁচু গলা মানায় না, দেবো নাকি হাটে হাড়ি ভেঙে কি বলতে চাই? তো দেখো গোবিন্দ আমাকে ঘাটিও না, এই যে গত ঋষিতে তুমি যে আমার সঙ্গে চন্দ্রাবলীর বন্ধে ঋষি যাপন করে এলে, এ কথা আমি পাড়ায় পাড়ায় ঢাক ঢাক পিটিয়ে বলতে যাইনি, আমার বলার দরকার নেই। কিন্তু কথা হলো তার চরণে সোহাগ করে আলতা পরিয়ে দেওয়ার সময় তার চরণে সোনার নূপুর দুটো খুলে রেখেছে, একটা পেয়েছি কিন্তু আর একটা কোথায়? নাকি তোমার প্রেয়সী রাধারানীকে পড়া হয়ে বলে সঙ্গে করে নিয়ে এসেছে? হয়ে গেল সব শেষ, সকালবেলা এত পরিশ্রম করে রাধারানীকে এত বোঝানো সব মাটি হয়ে গেছে। ভগবান নিজে মাথাটা নিচু করলেন আর উঁচু করে তাকাতে পারলেন, কিন্তু গর্জে উঠলেন রাধারানী, চিৎকার করে বললেন, কি বললি পদ্মা? তোর স্পর্ধা কম, তুই আমার সঙ্গে দাঁড়িয়ে আমার সম্মুখে দাঁড়িয়ে আমার বন্ধুকে তুই উঁচু করে বলছিস? আমি আর সহ্য করতে পারছি না, আমি সব খুলে দেবো, যত লাগে নিতে চাই, দোহাই তোর পায়ে পড়ি, তুই আমার গোবিন্দকে চোর পদ্মা বলে, ঠিক আছে ঠিক আছে আমি এখন যাচ্ছি, তাহলে শোনা গোবিন্দ ওই নূপুর যদি না পাই না তাহলে তোমার একদিনকে আমার একদিন দেখিয়ে দেবো। পদ্মা তো চলে গেলেন, এবারে যত রাগে গিয়ে আমার রাধারানী করলো গোবিন্দের গোবিন্দ সারা ঋষি আমায় ভরসনা করে চন্দ্রাবলীর পুঞ্জে ঋষি যাপন করে চন্দ্রাবলীর ভোগ চিহ্নকে ধারণ করি, প্রভাতকালে আমার পুঞ্জে এসে তুমি এতগুলো মিথ্যা কথা আমি বলতে পারি ললিতা, এই সব এই কপট এই নিষ্ঠুরের বদন আমি আর দেখতে চাই না, ওকে এক্ষুনি এক্ষুনি আমার কুঞ্জ থেকে ও ফেলেতে বলো। ও ফেলেতে বলো মহা নামে নাই মোর সুখ দিবে
যখন উহা কেউ ছিল না তখন ছিলাম কেউ ছিল না তখন ছিলাম এখন উহার সব হয়েছে ঝুড়ি কোদাল নিয়ে আয় আর একবার গোবর খুলিয়ে আনবি বলি কেন ও যেখানে বসে আছে মাটিটা পর্যন্ত অপবিত্র হয়ে গেছে তাই বলি কি করবি জানিস যেখানে তে বসে আছে এই লেহ শব্দটা এসেছে স্নেহ স্নেহ মানে হলো প্রেম বা ভালোবাসা বলি উহার সঙ্গে লেহ করে তবু হইল শেষে নামে কাজে নাই প্রেমে কাজে নামে কাজে নাই উহার নামে কাজে নাই প্রেমে কাজে নামে কাজে নাই প্রেমে কাজে উহার নাম কালা আবার প্রেম কালা উহার নাম কালা আবার প্রেম কালা আমার সোনার অঙ্গ কইল কালা উহার সঙ্গে লেহ করে তবু হইল বৃন্দাবনের করুণাময়ী রাধারানী তিনি মার মঞ্চে প্রবিষ্ট হলেন মান করে বসলেন আর কৃষ্ণচন্দ্র সেই মান ভাঙাবার জন্য সাতটি পদ্ধতি অবলম্বন করলেন এই সাতটি পদ্ধতি কি কি তোমায়রা আমি একটা একটা করে আপনাদের বলে দিচ্ছি আপনারা মুখস্থ করুন শুধু কৃষ্ণ শুনলে হবে না আজকে আজকে আপনাদের কীর্তন শোনার পরীক্ষা দিতে হয় কেমন কীর্তন শুনছেন কারণ একটা একটা করে আমি আবার কিন্তু আপনাদের জিজ্ঞেস করবো পরে শুধু শুনলেই হবে সাতটি পদ্ধতি কি কি সাম দান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা রসান্তর মনে থাকবে আচ্ছা আবার বলে দিচ্ছি আমার সঙ্গে সঙ্গে বলুন দেখুন মুখস্থ হয়ে যাবে সাম দান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা রসান্তর মনে থাকবে আর থাকবে আচ্ছা আমি একটু করে ভেঙে ভেঙে বুঝিয়ে বুঝিয়ে বলছি তাহলে দেখুন মনে পড়ে মনে থেকে যায় প্রথম পদ্ধতিটা হলো সাম পদ্ধতি সাম মানে মিষ্টি মিষ্টি বাক্য বা মিষ্টি মিষ্টি কথা দেখবেন প্রেমিকা যখন মান করে প্রেমিক যদি সামনে দাঁড়িয়ে দু চারটে মিষ্টি কথা বলে দেয় আহা তুমি সারা আমার আর কেউ নাই গো তুমি আমার জীবন তুমি আমার সর্বস্ব অনেক সময় প্রেমিকার মান ভেঙে যায় কিন্তু তাতেও যদি মান না ভাঙে তাহলে দু নম্বর পদ্ধতি কি বলেছিলাম দান দু নম্বর পদ্ধতিটা হলো দান পদ্ধতি দান মানে দেখবেন প্রেমিকা যদি মান করে প্রেমিক যদি একটা মোটা অঙ্কে কিছু দান করে দেয় গিন্নি মান করেছে স্বামী বাজার থেকে তিন ভরি একটা সোনার হার কিনে নিয়ে এসেছে গিন্নি সামনে দাঁড়িয়ে কৌর থেকে খুলে বলছে একজনকে ভালোবেসে দেবো বলে কিনেছিলাম তো তিন দিন কথা বলে না কাকে আর দেবো যাই কি প্রকারে বেরোত কথা বললে চিন্তা করছিস নাকি সামনে দিয়ে তিন ভরি সোনার হার চলে যাচ্ছে মান ভেঙে গেল এটা হলো দান পদ্ধতি কিন্তু এই পদ্ধতি প্রয়োগ করে যদি মান না ভাঙে তাহলে তিন নম্বর পদ্ধতি অবলম্বন করতে হয় সেটা কি বললাম সাম দান ক্রিয়া ক্রিয়া মানে ভালো কর্ম করে দেখা মানে প্রেমিকা যখন মান করে প্রেমিক যদি সামনে দাঁড়িয়ে একটা ভালো কাজ করে দেখাতে পারে অনেক সময় প্রেমিকার মান ভেঙে যায় তাতেও যদি মান না ভাঙে তখন চার নম্বর পদ্ধতি অবলম্বন করতে হয় সাম দান ক্রিয়া হে হে মানে ভেদাভেদ করে দেখানো তুমি কত ছোট আর আমি কত বড় মানে তুমি কত নিচু আর আমি কত উঁচু এটা যদি বুঝিয়ে দেওয়া যায় অনেক সময় দেখবেন ভয় পেয়ে প্রেমিকার মান ভেঙে যায় তাতেও যদি মান না ভাঙে
তখন 5 নম্বর পদ হল সেটা কি সাম দান ক্রিয়া ভেদ নতি নতি শব্দটা এসেছে প্রনতি থেকে প্রনতি মানে পায়ে ধরে ক্ষমা চাও প্রেমিকা যদি মান করে আর প্রেমিক যদি একবার পায়ে ধরে ক্ষমা চাইতে পারে সবার কিছু মনে করবেন আমার থেকে এখানে বয়সে কম যারা আছে তাদের একটা উপদেশ দিচ্ছি খবরদার এই উপদেশটা যেন আমার থেকে বয়স নিষ্ঠ নেবেন না এই উপদেশটা ছোট মেয়ের জন্য মানে আপনাদের জীবন হ্যাঁ ভালো করে শুনুন ও উপদেশ শোনার জন্য বোলপুর থেকে এসেছে আমার থেকে ছোট যারা তাদেরকে বলছি আপনাদের জীবনে যদি কোনোদিন এরকম দিন আসে মানে পায়ে ধরে ক্ষমা চাওয়ার দিন তাহলে দয়া করে আমার কথাটা মাথায় রেখে ঘরের দরজাটা জানালা কিছু বন্ধ করে দিবেন তাহলে কিন্তু সকালবেলার পাড়ায় মুখ দেখানো যাবে না যাই হোক তাহলে এটা হলো পঞ্চম পদ্ধতি নতি পদ্ধতি কিন্তু এই পদ্ধতি প্রয়োগ করে যদি মান না মানে তাহলে 6 নম্বর পদ্ধতি অবলম্বন করতে হয় সেটা হলো সাম দান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা উপেক্ষা মানে উপেক্ষা করে চলে আরে দাও তো দাও তোমার মত কথা বলা এই যদি উপেক্ষা করে চলে যায় আমি সন্তানের মান দিই কিন্তু তাকেও যদি মান না মানে তাহলে সর্বশেষ পদ্ধতি এটা কিন্তু একেবারে ব্রহ্মাস্ত্র বাবা নাম হলো রসান্ত আর আমি 100% গ্যারান্টি দিচ্ছি এই পদ্ধতি যদি কেউ প্রয়োগ করতে পারে তার মান ভাঙবেই ভাঙবে পদ্ধতিটা হলো রসান্তর মানে একটা নতুন করে রস সৃষ্টি করে দেওয়া হঠাৎ করে এটা কেমন আমি তো শিখিয়ে দিই আপনাদের যদি কাজে লাগে আর কি শিখে রাখবেন বাড়িতে ইলেকট্রিক বোর্ড আছে না বোর্ডের সুইচের পাশাপাশি দেখবেন দু চারটে ফুটো থাকে কি বলে থাকি প্লাগ ওই প্লাগের কাছাকাছি আঙুল নিয়ে যাবেন খবর তো থাকার যেন 1 ইঞ্চি দূরে থাকে আঙুলটা আর লক্ষ্য রাখবেন কিন্তু কখনো দিতে আসছে যেই দেখবেন কিন্তু কাছাকাছি এসে গেছে সঙ্গে সঙ্গে তাহলে আমি 100% গ্যারান্টি দিচ্ছি মান ভাঙবেই ভাঙবে কারণ কোনো প্রেমিকা যদি দেখে তার প্রেমিক তার মনের মানুষ তার প্রাণের মানুষটি মরতে বসেছে তাহলে সত্যিকারের প্রেমিকা যদি সে হয় সে আর মান করে থাকতে পারবে তাহলে এই যে 7টি পদ্ধতি আমি আবার একবার আপনাদের বলে দিচ্ছি সাম দান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা রসান্তর আর কিন্তু সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন শ্যামসুন্দর কীর্তন জগৎ এবং পাশের বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ।